দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়, বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা, আজ নয় দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ, তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন আমায়, সাজা দেবেন, ডিফামেশন করবেন, আমি তৈরি, জেলে পাঠাবেন, আমি তৈরি, কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। বোমা ফাটাবেন, বোমা কি বোমা, না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি আমরাও লড়ে যাব, লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে, টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে, ইজ ইট পসিবল? বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন, মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি।